नमस्कार बंधुगण, लास्ट मार्कर यूट्यूब चैनल पक्ष के सकल के स्वागत जाना और एक नतून भिडियोते। आजकल भिडियोते इम्पर्टेंट किछु पॉलिटिकल साइंसर जो शॉर्ट टाइप क्वेश्चन रही है मान स्थायी स्वायत्त शासन व्यवस्था थे दशम अध्याय जो रही है सेगुलर बेपारे आलोचना करब। ये कैकटा क्वेश्चन दिए एगुलो किन्तु खूब गुरुत्वपूर्ण क्वेश्चन एवं HS 2022 জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। এক নম্বরে দেখো রয়েছে ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয়, না SDO কে বলা হয় বা মহকুমা শাসককে বলা হয়। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো। একটি হলো শহরবাসীর জমি ও বাড়ির উপর ধার্য করা কিছু কর রয়েছে বা ট্যাক্স রয়েছে এবং রাজ্য সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থ সাহায্য। নেক্সট রয়েছে দেখো কর্পোরেশনের দুটি অবশ্য করণীয় কাজ কি, না জল সরবরাহ ব্যবস্থা করা এবং আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা করা। তারপর রয়েছে দেখো ব্লক প্রশাসনের দুটি কাজ উল্লেখ করো, না ব্লক স্তরের উন্নয়ন প্রকল্পগুলির দেখভাল করা এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ রক্ষার মাধ্যম হিসেবে কাজ করা হচ্ছে ব্লক প্রশাসনের দুটি মূলত কাজ। নেক্সট রয়েছে দেখো গ্রাম সংসদের কাজ কি, না গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সব ভোটারকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয় এবং এর কাজ যেটা হচ্ছে দেখো নিজ নিজ এলাকার উন্নয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাকল্পে প্রয়োজনীয় নির্দেশ ও উপদেশ দেওয়া হচ্ছে গ্রাম সংসদের একটি কাজ। আরেকটা রয়েছে দেখো গ্রাম পঞ্চায়েতের বাজেট বিগত ও পরবর্তী বছরের কাজকর্মের রিপোর্ট পর্যালোচনা করার প্রস্তাব দেওয়া, এটিও কিন্তু গ্রাম সংসদের একটি কাজ। গ্রাম পঞ্চায়েতের দুটি প্রধান কাজ রয়েছে দেখো পানীয় জল সরবরাহ করা এবং জলাধার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা, আর সাথে সাথে গ্রামের কুয়ো পুকুর ও দিঘি খনন করা। তারপর রয়েছে দেখো জেলা পরিষদের স্থায়ী কমিটির গঠন পদ্ধতি ব্যাখ্যা করো। জেলা পরিষদের স্থায়ী কমিটিগুলি জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদ থেকে নির্বাচিত 3 থেকে 5 জন সদস্য এবং সর্বাধিক 3 জন রাজ্য সরকারের কর্মচারী দ্বারা গঠিত হয়। কলকাতা কর্পোরেশনের সভা পরিচালনার দায়িত্ব কার এবং তিনি কত বছরের জন্য নির্বাচিত হন, না কলকাতা কর্পোরেশন সভা পরিচালনার দায়িত্বে যিনি থাকেন তিনি হচ্ছেন সভাপতি বা চেয়ারম্যান এবং তার যে মেয়াদকাল রয়েছে 5 বছরের জন্য তিনি নির্বাচিত হন। নেক্সট আমরা দেখে নেব 9 নম্বর কোশ্চেনটা, পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত রয়েছে, না নবম অংশে। পৌরসভার দুটি আবশ্যিক কাজ উল্লেখ করো অথবা মিউনিসিপ্যালিটির দুটি অবশ্য করণীয় কাজের কথা উল্লেখ করো, না জল সরবরাহ করা এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা এবং তার সাথে সাথে রয়েছে দেখো রাস্তাঘাট নির্মাণ। পশ্চিমবঙ্গের পৌর অঞ্চল কর্তৃপক্ষ কটি কর্তৃপক্ষ নিয়ে গঠিত এবং সেগুলি কী কী, দেখো 3টি কর্তৃপক্ষ রয়েছে যেমন পৌরসভা, সপরিষদ, চেয়ারম্যান এবং চেয়ারম্যান। স্বায়ত্ত শাসনের মূল লক্ষ্য কী, না ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের ব্যাপক কল্যাণ সাধন করা এবং গণতন্ত্রকে বিকশিত করে সর্বস্তরের মানুষের বেশি মাত্রায় যোগদান সুনিশ্চিত করা হচ্ছে আমাদের স্বায়ত্ত শাসনের মূল লক্ষ্য। তারপর রয়েছে দেখো কলকাতা কর্পোরেশনের 3টি কর্তৃপক্ষ কী কী, না কর্পোরেশন, স্বপরিষদ, মেয়র এবং মেয়র। নেক্সট রয়েছে দেখো গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠিত হয়, না 1973 সালের নতুন পঞ্চায়েত আইন অনুযায়ী কোনো একটি মৌজা বা সেটির কোনো অংশ অথবা পরস্পরের লাগোয়া কয়েকটি মৌজার সমষ্টি বা সেগুলির অংশ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গড়ে ওঠে এবং এর সদস্য সংখ্যা রাজ্য সরকারের ভারপ্রাপ্ত আধিকারিক ঠিক করেন। নেক্সট রয়েছে দেখো 15 নম্বর যে কোশ্চেনটা, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান কীভাবে নির্বাচিত হন, না নির্বাচনের পর নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভায় সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজন প্রধান এবং একজন উপপ্রধান নির্বাচন করেন। তারপর রয়েছে দেখো গ্রাম সংসদ কী এবং গ্রাম সংসদের একটি কাজ লেখো, না 1994 সালের পঞ্চায়েত সংশোধনী আইন অনুসারে পশ্চিমবঙ্গে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কেন্দ্রের মধ্যে সব ভোটারকে নিয়ে একটি সংস্থা হলো আমাদের গ্রাম সংসদ। এরপর গ্রাম সংসদের একটি কাজ দেখো, ওর কাজ হলো এলাকার বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় নির্দেশ এবং উপদেশ প্রদান করা। নেক্সট আমরা দেখে নেব দেখো পঞ্চায়েত ব্যবস্থার একটি গুরুত্ব লেখো, না পঞ্চায়েত ব্যবস্থার জনগণের সরাসরি অংশগ্রহণ এবং নেতৃত্ব দান সমাজের নিম্নবর্গের মানুষের মধ্যে একটি উল্লম্ব হিসেবে কাজ করে। তারপর রয়েছে দেখো পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহীর আধিকারিক কে, না সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক হলেন পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক। নেক্সট রয়েছে দেখো জেলা পরিষদের প্রধানকে, না জেলা পরিষদের প্রধান হলেন সভাধিপতি। নেক্সট রয়েছে দেখো গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কতদিন, না 5 বছর। এটি কিন্তু আমাদের নতুন সংশোধিত আইন অনুসারে নির্ধারিত হয়েছে, বোঝা গেছে। তারপর রয়েছে দেখো পঞ্চায়েত সমিতির দুটি কাজ উল্লেখ করো, না গ্রামের শিল্প, কৃষিকাজ, জনস্বাস্থ্য, জল সরবরাহ, শিক্ষার প্রসার প্রভৃতি বিষয়ে পরিচালনা করা হচ্ছে পঞ্চায়েত সমিতির একটি কাজ। আরেকটা রয়েছে দেখো জনহিতকর কার্যাবলী পরিচালনা করা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ।
নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, দেখো জেলা পরিষদের দুটি কার্যাবলী উল্লেখ করো। না, জেলা পরিষদের দুটি কার্য হলো রাজ্য সরকার প্রদত্ত কাজগুলিকে সম্পাদনা করা এবং রয়েছে দেখো কৃষি, শিল্প, শিক্ষা, পশুপালন, তার সাথে সাথে সমবায় আন্দোলনের বিস্তার এবং জল সরবরাহ সুনিশ্চিত করা। নেক্সট রয়েছে দেখো পৌরসভার দুটি স্বেচ্ছাধীন কাজের কথা উল্লেখ করো। না, পানীয় জল সরবরাহ এবং পাঠাগার নির্মাণ করা। তারপর জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস উল্লেখ করো। না, যানবাহন রয়েছে, তার সাথে খেয়াঘাট, সেচ প্রভৃতি থেকে সংগৃহীত যে ট্যাক্স রয়েছে এবং সরকারি ঋণ ও আর্থিক সাহায্য। তারপর রয়েছে দেখো গ্রাম পঞ্চায়েতের আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। এগুলো রয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সাহায্য, অনুদান এবং তার সাথে সাথে ঋণ এবং কিছু জমি ও ঘরবাড়ি থেকে প্রাপ্ত অর্থ রয়েছে, মানে মূলত ট্যাক্স। তারপর রয়েছে দেখো যেটা লাস্ট কোশ্চেন দিয়েছি, পঞ্চায়েত সমিতির দুটি আয়ের উৎস উল্লেখ করো। না, এক্ষেত্রেও দেখো রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দেওয়া ঋণ। দেখো এই যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা রয়েছে, মানে দশম অধ্যায়, এখান থেকে তোমরা সকলেই জানো যে এসএকিউ টাইপ কোশ্চেনই আসে। সো এই যে কোশ্চেনগুলো দিলাম এগুলো যথেষ্ট ভালোভাবে প্রিপেয়ার করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।